ভাঙা ঘরে বসবাস এবং বিপিএল ভুক্ত হয়েও সরকারি ঘর জুটেনি নতুন প্রিয়া ত্রিপুরার। অভাবের তাড়নায় দেশি মদ বিক্রি করে সংসার চালাতে হচ্ছে উপজাতি মহিলাকে। ঘটনা গন্ডাছড় মহকুমার মকপাড়ায়। লকডাউনে দেশি মদ বিক্রি করে সংসার প্রতিপালন করতে হচ্ছে এক উপজাতি রমণীর। ঘটনা গন্ডাছড়া মহকুমার মকপাড়া এলাকায়। জানা যায় এই উপজাতি রমণীর নাম নতুন প্রিয়া ত্রিপুরা। বিপিএল পরিবার ভুক্ত হওয়া সত্ত্বেও তাদের কপালে জুটেনি সরকারি একটি ঘর। ভাঙা একটি ছন বাঁশের ঘরে বসবাস করতে হচ্ছে তাদের সাতজনের পরিবার। লকডাউনের কঠিন সময়ে কর্মহীন নতুন প্রিয়া ত্রিপুরা পেটের তাগিদে দেশি মদ বিক্রি করতে বাধ্য হচ্ছে। অসহায় এই উপজাতি মহিলা জানান, লকডাউনে কোনো ধরনের সাহায্য সহযোগিতা তার কপালে জুটেনি, তাই বাধ্য হয়েই এই পথ বেছে নে। নতুন প্রিয়া ত্রিপুরা সাগ নব মাইয়া হব মাইয়া জাই গরিব গুণা সালেখা পড়া বখাই মিয়া চক বাইসা বাতি নাই বগ ববাই গান্জা দিয়ে জানাই সমদে জানাই মুসো দিয়ে জানাই অবাই আগে মাতঙ্গ সালেখা পড়াব ফ্রম মাইয়া নব মাইয়া সাজেব মাইয়া মুসা দা বিদাওয়া মাইয়া জাইকে মাতঙ্গ নকিছি হুকিছি ওয়াতি ফেকে তুই কলাইয় হক লাইয় আইকে মাতঙ্গ সাতজন ব্রক দঙ্গ জানানি অনেক কিছু অঙ্গ রং পয়সা করে।